হ্যালো এভরি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবে এবং অন্যান্য সমস্ত চ্যাপ্টারসের ভিডিও আমার দেওয়া আছে সেগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখান থেকে আলাদা করে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে ওখান থেকে দেখতে পেয়ে যাবে এর আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত চারের দুই পর্যন্ত আলোচনা করেছি আজকে চারের তিন থেকে স্টার্ট করব। তো যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাইছ তারা ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাবে ডাউনলোড পিডিএফ বলে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো দেখো তিন নম্বর অঙ্কটাতে কি বলা আছে যে লিমিট এক্সটেন্স টু এ রুট আন্ডার এ প্লাস টু এক্স মাইনাস রুট আন্ডার থ্রি এক্স বাই রুট আন্ডার থ্রি এ প্লাস এক্স মাইনাস টু রুট এক্স যেখানে এ নট 0 টু জিরো ঠিক আছে তাহলে এখানে রুট আছে তার মানেই আমাদের কী করতে হবে ওপর নিচে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে নিচেরটার অনুবন্ধি মানে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে দেখো উপর নিচে নিচেরটার যে অনুবন্ধি সেইটা দিয়ে গুণ করলাম এবং অবশ্যই তার সাথে সাথে উপরেরটার যে অনুবন্ধি সেইটা দিয়ে ওপর নিচে গুণ তাহলে কি করলাম নিচে যেটা ছিল তার অনুবন্ধি দিয়ে ওপর নিচে গুণ এবং উপরে যেটা ছিল তার অনুবন্ধি দিয়ে ওপর নিচে গুণ তাহলে এবার দেখো কী হচ্ছে এইটা এবং এইটা এই দুটো মিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিমুলা হয়ে যাচ্ছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো আর তিন নম্বরটা যা ছিল থাকলো একইভাবে তুমি এইটা আর এইটা মিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে আর তিন নম্বরটা যা ছিল তাই থাকল তাহলে এইবার এটা রুটের মধ্যে স্কোয়ার মানে রুট আর স্কোয়ার দুটোই কেটে গেলো এটাও তাই রুটের মধ্যে স্কোয়ার দুটোই কেটে গেল নিচেতেও তাই রুটের মধ্যে স্কোয়ার কেটে গেল রুটের মধ্যে স্কোয়ার কেটে গেল ওকে তাহলে আর বাকিটা যা ছিল তাই থাকলো অর্থাৎ এই জিনিসটা এরকম থাকলো নিচেরটাও যা ছিল তাই থাকলো এইবার তুমি লক্ষ্য করো এই ফার্স্ট প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সেটা হয়েছে এ প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এই টু এক্স মাইনাস থ্রি এক্স সেটা হয়ে গেল মাইনাস এক্স একইভাবে নিচেরটা হয়েছিল এক্স মাইনাস ফোর এক্স সেটা হয়ে গেল মাইনাস থ্রি এক্স এবং দুটো থেকে থ্রি কমন নিলে সেটা হয়ে গেল এ মাইনাস এক্স আচ্ছা এইবার দেখো ওপর নিচে এ মাইনাস এক্স কেটে যাচ্ছে তাহলে ওপরে এই রুটের মধ্যে এটা থাকলো আর নিচের থ্রি থাকলো একটা আর এই রুটের জিনিসটা থাকলো এইবার তুমি ডাইরেক্ট এক্সের জায়গায় এ বসিয়ে দাও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ বসিয়ে দাও দেখো তোমার অ্যান্সার চলে আসবে তাহলে ওপরেরটা যেটা হচ্ছে রুটের মধ্যে থ্রি এ প্লাস তার মানে ফোর এ রুটের মধ্যে ফোরে মানে টু রুটে একইভাবে এটা তো টু রুটে ছিলই এটাও তাই থ্রি থাকলো এটা হচ্ছে রুট থ্রি এ আর এটা রুট থ্রি এ তার মানে টু রুট থ্রি এ ওকে তাহলে ওপরের দুটো যোগ করে হয়ে গেল ফোর রুটে আর নিচেরটা তিন দুকোনে ছয় অর্থাৎ সিক্স রুট এ দুই দিয়ে কাটলে দুই এটা কাটলে তিন তাহলে টু বাই থ্রি রুট থ্রি আর এই রুটে রুটে কেটে গেলো ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে গেল টু বাই থ্রি রুট থ্রি নেক্সট প্রবলেম নাম্বার ফোর এটাতে কী বলছে যে লিমিট এক্সটেন্স টু জিরো রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওয়ান প্লাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস রুট ওয়ান প্লাস এক্স এটাতেও তাই ওপরটার অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ এবং নিচেরটার অনুবন্ধী দিয়েও ওপর নিচে গুণ ওকে সেম প্রসেস তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিন নম্বরটা যা ছিল থাকল এটাও তাই এটা মাইনাস এটা প্লাস সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস নম্বরটা যা ছিল থাক। এইবার একই রকমভাবে রুটার কেটে যাবে সব ঠিক আছে চারটেরই রুট স্কোয়ার কেটে গেলো তাহলে এটা থাকলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স আর নিচেরটায় থাকলো ওয়ান প্লাস এক্স কিউব আর এই দুটো ব্র্যাকেট যেরকম ছিল সেরকমটা থাকলো তাহলে এইবার লক্ষ্য করো এখানে মাইনাস ওয়ান আর ওয়ান কেটে গেল এখানেও মাইনাস ওয়ান ওয়ান কেটে গেল ওপর দুটো থেকে এক্স কমন নিলে ব্র্যাকেটে থাকছে এক্স মাইনাস ওয়ান আর নিচের দুটো থেকে যদি এক্স কমন নাও তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেটাকে আবার সূত্র ফেললে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এই ব্র্যাকেটটা যেরকম ছিল সেরকম ব্র্যাকেটটা থাকলো তাহলে দেখো এখানে x মাইনাস ওয়ান কেটে গেল এবং এক্স এক্স কেটে গেল ঠিক আছে তাহলে কি পড়ে থাকলো সেটা লিখে নাও ওপরে থাকলো তোমার এই ব্র্যাকেটেরটা পড়ে থাকলো নিচে এক্স প্লাস ওয়ান ছিল থাকলো এবং এই ব্র্যাকেটটা নিচের এখানে থাকলো এইবার এক্সের জায়গায় যা জিরো বসিয়ে দাও যেখানে যেখানে X ছিল এখানে একটা এখানে একটা এই সব এক্সগুলোর জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে এটা যোগ বিয়োগ করলে ওপরেরটা চলে আসছে তোমার টু এবং নিচেরটাও আসছে টু 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 ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার ফাইভ এটাতে বলা আছে যে জি এক্স ইজিক্যাল টু মাইনাস রুট টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার হলে লিমিট এক্স টেন্স টু ওয়ান জি এক্স মাইনাস জি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত হবে তাহলে তোমার জি এক্স ইজিক্যাল টু যেটা দেওয়া আছে সেটা লেখা হলো এইবার তোমাকে জি অফ ওয়ান বার করতে হবে অর্থাৎ এখানে জি অফ এক্স ছিল এখানে তুমি লিখেছ জি অফ ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় লিখেছ ওয়ান সুতরাং ডান দিকেও যেখানে এক্স আছে সেখানে ওয়ান লিখতে হবে তাহলে মাইনাস রুটের মধ্যে হলো টোয়েন্টি ফোর ওকে এবার যে জিনিসটার মান বার করতে বলেছিল সেইটা লিখব অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ওয়ান জি এক্স বাই জি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে জি এক্স যেটা ছিল সেটা বসিয়ে দিলাম জি ওয়ান যেটা হলো মাইনাস রুট চব্বিশ বসিয়ে দিলাম নিচে এক্স মাইনাস ওয়ান তাহলে কী হয়ে যাচ্ছে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল রুট চব্বিশ এই মাইনাসটা থাকলো রুটের মধ্যে পঁচিশ মাইনাস স্কোয়ার আর নিচে হল এক্স মাইনাস ওয়ান এইবার কী করব এই রুট হয়েছে অর্থাৎ এর অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ অর্থাৎ মাঝখানে প্লাস নিয়ে ওপর নিচে গুণ তাহলে ওপরেরটা দেখো হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা তাহলে সেটা কি হয়ে যাবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট চব্বিশ প্লাস রুট টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইবার এই রুট চব্বিশের স্কোয়ার তাহলে পড়ে থাকছে এখানে শুধু চব্বিশ আর এখানে থাকছে পঁচিশ মাইনাস আর নিচে যা ছিল তাই এইবার এই ফার্স্ট প্যাকেটটা তুলে দিলে চব্বিশ মাইনাস মানে মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ ওপরে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে যা ছিল তাই এবারে এই উপরের এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে তুমি লিখতে পারো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর নিচে ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এই জিনিসটা তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেলো ওপরে থাকল এক্স প্লাস ওয়ান বাই রুট চব্বিশ প্লাস রুট টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এইবার যেখানে যেখানে তোমার এক্স ছিল সেখানে সেখানে ওয়ান বসিয়ে দাও তাহলে এখানে হলো 1 এখানে পঁচিশ মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই টু টু কেটে গেলো ওয়ান বাই রুট তার মানে ওয়ান বাই রুট চব্বিশকে যদি ভাঙো রুট ফোর রুট আবার রুট মানে তোমার টু তার মানে টু বা ওয়ান বাই টু রুট হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার ওকে ওকে নেক্সট প্রবলেম নাম্বার সিক্স ছয়ের এক কি বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি টু এক্স মাইনাস ফাইভ বাই তাহলে যখনই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থাকবে তখনই তোমাদের এই জিনিসটা কিন্তু ধরতে হবে কী ধরতে হবে এক্স এক্স 1 টু ওয়ান বাই জেড এই জিনিসটা তোমাদের ধরতেই হবে যখন প্রশ্নে লিমিটটা ইনফিনিটি দেওয়া থাকবে তাহলে এইবার দেখো এক্স এক্স ইজিক্যাল টু যদি ওয়ান বাই জেড হয় তাহলে জেড টু কত হবে ওয়ান বাই এক্স এইবার প্রশ্নে বলা আছে এক্স টেন্স টু ইনফিনিটি অর্থাৎ তাহলে জেডের মান কত হবে জেডের মান হবে ওয়ান বাই ইনফিনিটি আর নিচে ইনফিনিটি মানেই তোমরা জানো যে জিরো তাহলে জেডের মান হয়ে যাবে জিরো অর্থাৎ যখন এক্সের মান ইনফিনিটি তখন জেডের মান জিরো তাহলে লিমিট জেড টেন্স টু জিরো প্লাস তাহলে দেখো এটা হয়ে গেল লিমিট জেড টেন্স টু জিরো প্লাস আচ্ছা এখানে ছিল টু এক্স তার মানে এক্স হচ্ছে ওয়ান বাই জেড তাহলে এটা হয়ে যাবে টু বাই জেড মাইনাস ফাইভ এখানে ছিল থ্রি এক্স তাহলে সেটা হয়ে যাবে থ্রি বাই জেড প্লাস টু এবার যদি লসাগু করো তাহলে এটা হয়ে যাচ্ছে টু মাইনাস ফাইভ জেড বাই যে জেডটা হবে সেটা কেটে যাবে আর নিচেরটা হয়ে যাবে থ্রি প্লাস টু জেড বাই যে জেডটা হবে সেটা কেটে যাবে তাহলে এবার তুমি এক্সের জায়গায় যাস্ট জিরো বসিয়ে দাও এ সরি জেডের জায়গায় জিরো বসিয়ে দাও তাহলে টু মাইনাস ফাইভ ইন্টু জিরো আর নিচেরটা থ্রি প্লাস টু ইন্টু জিরো তার মানে তোমার অ্যানসার হয়ে যাচ্ছে টু বাই থ্রি ওকে